ঘটনায় সম্পৃক্তদের নাম পরিচয়। রাতের বেলা মোটরসাইকেলে আসা ঘাতক দলের তাণ্ডবের বর্ণনা এভাবেই দিয়েছেন মামুন। পাবনার ঘটনায় হাত ও পায়ে গুলিবিদ্ধ হয়ে এই যুবক এখন চিকিৎসা নিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। মামুনের দাবি, ঘটনার পেছনে চরমপন্থী সংগঠনের হাত রয়েছে। তার ধারণা, হামলাকারীরা নকশালপন্থী, তাদের সঙ্গে বিএনপির নেতাকর্মী মিলে আওয়ামী লীগের উপর হামলা চালায়। মামুনের বাবা রাজনৈতিক সংগঠনের কোনো পরিচয় উল্লেখ না করলেও কোন কোন নেতার মধ্যে বিরোধে এই ঘটনা তা ব্যাখ্যা করেন। তবে বাবা ছেলে দুজনেরই দাবি, গুলির মধ্যে পড়ে আহত হলেও তারা কোনো দলের সঙ্গেই সম্পৃক্ত নন। চিকিৎসকরা জানান, হাত ও পায়ে গুলিবিদ্ধ মামুন এখন শঙ্কামুক্ত। শিবলীনমান, যমুনা নিউজ, রাজশাহী। এই মুহূর্তে পাবনা আছেন সহকর্মী সোহরাব হোসেন, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সোহরাব, চার খুনের পর এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন এবং কি কারণে এই হত্যাকাণ্ড, সে বিষয়ে কি আপনি কিছু জানতে পেরেছেন? মূলত আমি এই মুহূর্তে রয়েছি পাবনা সদরে, এবং কিছুক্ষণ আগেই আমরা এই শহর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে পুষ্পপাড়া বাজার যেটিকে বলা হচ্ছে আর কি, সেই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানগুলো বা সরকারি আধা সরকারি প্রতিষ্ঠানগুলো সেগুলোও বন্ধ রয়েছে। এই তাহলে ওখানকার লোকজন এতটাই ভীত সন্ত্রস্ত, এবং সেই ওখানকার লোকজনের সাথে আমরা কথা বলার অনেক চেষ্টা করছি যে আসলে তারা কিছু ঘটনাটি দেখেছে কিনা, কিংবা এই ঘটনা সম্পর্কে জানে কিনা, তারা এটিও জানেন না। তো এর কিছুক্ষণ পরেই আমরা মূলত যারা নিহত হয়েছেন তাদেরই দু একজনের বাড়িতে আমরা গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম সুলতানের বাড়িতে, এবং আমরা একই সাথে গিয়েছিলাম ফজলুর রহমানের বাড়িতে। তো তাদের বাড়িতে গিয়ে আমরা যে বিশ্বপাড়া বাজারে তারা আধিপত্য বিস্তার করার চেষ্টা করছিল, এবং সেই আধিপত্য মূলত তারা ঠেকিয়ে রেখেছিল, অর্থাৎ এই যে যাদের নাম উঠেছে, যারা নিহত হয়েছেন সুলতান ফজলুর কিংবা তার সহযোগীরা যারা নিহত হয়েছেন, তারা এই আধিপত্য এই ঠেকানোকে নিয়েই মূলত তাদের সাথে দ্বন্দ্ব চলে আসছিল, এবং সেই দ্বন্দ্বের কারণেই তারা সুলতান সহ সুলতানের সহযোগীদেরকে আসলে খুন করেছে। তো সুলতানের পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে তারা নকশালপন্থী, ওই এলাকার নকশালপন্থী যারা নেতা তারা নাম সহকারে উল্লেখ করেছে। আমার কাছে নামগুলো আছে, মুমিন, বাবুল, নূর জামাল, নিয়ম সহ আরও বেশ কয়েকজনের তারা অভিযোগ করেছেন, মূলত তারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। এদিকে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বক্তব্য আমরা পাইনি। তারা যেটি বলছে যে মূলত তারা তাদের তদন্ত কাজটি তারা চালিয়ে যাচ্ছে, এবং তদন্তের পরপরই তারা সত্য ঘটনাটা আসলে কী ঘটেছিল সেই বিষয়টি তারা উদ্ধার করতে সক্ষম হবে। তবে স্পিকার, আরেকটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন যে যে আটজনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে, পুলিশ যে আটজনকে ওই এলাকা থেকে আটক করেছে, তাদের মধ্যে এই মমিন, বাবুল কিংবা নুরজামান বা ইয়ম কেউ নেই। তবে সেই আটজনের 6 জনই কিন্তু নকশাল চরমপন্থীর সাথে জড়িত। আর এই মুহূর্তে আরেকটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার দাবি করা হচ্ছে যে তারা জামাত বিএনপিকে বারবার দুষছেন, এবং সেই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত আমরা জানতে পারবো। সন্ধ্যা 7টায় এখানে স্থানীয় প্রেস ক্লাবে একটি প্রেস কনফারেন্স করেছেন জেলা আওয়ামী লীগ। স্মিতা, সৌরভ, আপনাকে ধন্যবাদ।